অসাধারণ ভিডিও। আজকে আমরা জানতে চাচ্ছি আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের একটি অধ্যায়, জীব বৈচিত্র্য। এই অধ্যায়ের শেষে আমরা কি জানতে পারবো সেটা হচ্ছে জীব বৈচিত্র্য কি, জীব বৈচিত্র্যের উদ্ভব, জীব বৈচিত্র্যের স্বরূপ, জীব বৈচিত্র্যের পারস্পরিক সম্পর্ক, জীব বৈচিত্র্য পরিমাপের উপায়, বাংলাদেশের জীব বৈচিত্র্য, জীব বৈচিত্র্যের ঝুঁকি ও প্রতিকার। এখানে তার কিছু কথা আছে, এগুলো ভালো করে পড়ে নিতে হবে। প্রথমে চলে যাই আমাদের প্রথম প্রশ্ন, জীব বৈচিত্র্য কি। জীব বা বায়োডাইভার্সিটি শব্দ দ্বারা পৃথিবীর জীবনের বিপুল বৈচিত্র্য বর্ণনা করা হয়। জীব বৈচিত্র্য হচ্ছে পৃথিবীতে জীবের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে জীব বৈচিত্র্য। এটা লিখে নিতে পারেন। জীব বৈচিত্র্য বলতে উদ্ভিদ, প্রাণী, অনুজীব সহ সকল জীবের মধ্যে বিদ্যমান বৈচিত্র্যকে বোঝায়। পৃথিবীতে ঠিক কত সংখ্যক ভিন্ন ভিন্ন জীব আছে তা নিশ্চিত করে আমাদের জানা নেই, তবে বিজ্ঞানীরা অনুমান করেছেন প্রায় 8-14 মিলিয়ন বা 80-140 লক্ষ। 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব এই পৃথিবীতে রয়েছে। কারো কারো ধনবাদের সংখ্যাটা আরো বেশি। যাই হোক না কেন, বর্তমানে বিজ্ঞানী এখন পর্যন্ত মাত্র 1.2 মিলিয়ন বা 12 লক্ষ প্রজাতি শনাক্ত করতে পারছে। কত লক্ষ প্রজাতি? 12 লক্ষ প্রজাতি শনাক্ত করতে পারছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যার অধিকাংশই পোকামাকড়। এখানে এখানে এটা এটা একটি ইম্পর্টেন্ট জিনিস। এখন পর্যন্ত আবিষ্কৃত হওয়া প্রজাতিগুলোর মধ্যে সব থেকে বেশি রয়েছে কি, পোকামাকড়। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অর্থ দাঁড়ায় যে কোটি কোটি অন্যান্য জীব এখন আমাদের কাছে রহস্যময় অজানা। জীব বৈচিত্র্যের উদ্ভব। বর্তমানে জীবিত সকল প্রজাতির অনন্য বৈশিষ্ট্যগুলো হাজার হাজার বছরে প্রজন্মের প্রজন্ম ধরে বিকশিত হয়েছে। একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য যেসব কৌশল ও পদ্ধতি অনুসরণ করে তাকে বলা হয় অভিযোজন। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অভিযোজন কাকে বলে সেই সংজ্ঞা হিসেবে আপনারা এটা দিতে পারবেন। অপরদিকে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জীবের এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যাবার সময় কিছু পরিবর্তন ঘটে, যে কারণে আমরা দেখতে হুবহু আমাদের মা বাবার মতো না হয়ে একটু হলে আলাদা হয়, যমজ না হলে ভাই বোনদের চেহারা হুবহু একই হয় না, যদিও তারা একই বাবা মায়ের সন্তান। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন সন্তানের সাথে বাবা মায়ের চেহারা পুরোপুরি মেলে না, এমনকি ভাই বোনের চেহারাও মেলে না যদি তারা যমজ না হয়। বাবা থেকে সন্তানের এই প্রজন্মের চেহারা, এই পার্থক্য খুবই ছোট, এটা অত বড় কোনো পার্থক্য না, কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্মের পর প্রজন্মান্তরে এই ছোট পরিবর্তনগুলো ঘটতে করতে এক পর্যায়ে এমন বৈশিষ্ট্য নতুন জীব দেখা দেয় যা আদি পুরুষ থেকে অনেক আলাদা। একথাটা অনেকটা বিজ্ঞানী ডারউইনের কথার মতোই, তিনি বলেছিলেন বানর থেকে মানুষের উদ্ভব। এইভাবে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া তাকে বলা হয় বিবর্তন। বিবর্তন বলতে কি বোঝে, লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্মের পর প্রজন্মান্তরে জীবের মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে বিবর্তন বলে। বিবর্তন এবং অভিযোজন প্রক্রিয়া প্রাপ্ত বৈশিষ্ট্য জীবজগতের সদস্যদের অনেক কাছ থেকে আলাদা করে তুলছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, জীবজগতের সদস্যদেরকে কিসের মাধ্যমে আলাদা করা হয়েছে, অভিযোজন এবং বিবর্তনের মাধ্যমে প্রাপ্ত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। যে কোনো প্রাণী তার জীবদ্দশায় নিজের প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে নিজের প্রজাতিকে বাঁচিয়ে রাখে। যে কোনো প্রজাতি কীভাবে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আজ এই পর্যন্তই, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এছাড়া বেল আইকন বাজিয়ে দিন যাতে এই ভিডিওর নেক্সট পার্ট এসে বললেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।